মৃত্যুর কাছে হার মানল মাত্র 11 মাসের বিপাশা সাহা। 2 দিন আগে মা বাবার সঙ্গে খার্চি মেলাতে যাওয়ার পথে অটোকারি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিল সে। 2 দিনজীবী হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করে শনিবার জীবন যুদ্ধে হেরে যায় সে। গত পরশুদিন তারা বাড়ি থেকে বের হয়েছিল তিনজন অটো নিয়ে খার্চি মেলা যাওয়ার জন্য। খার্চি মেলা যাওয়ার পথে কাশীপুরে একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটে, তাতে তারা দুজন জিবি হাসপাতালে ভর্তি আছে। একজন ছিল ট্রমা সেন্টার, আর একজন শিশু যে ছিল বিপাশা সাহা আইসিউতে ছিল শিশু ওয়ার্ডে। তো 2 দিন চিকিৎসার পরে আজকে সকালবেলা ও মারা যায়। আজকে কোন সময় মৃত্যু হয়েছে বাচ্চাটা? রাত্রি 2:30 নাগাদ মৃত্যু হয়েছে।